الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ألف لا ميم দ্য লিকাল কিতাপ আলা রাই বা পি হে হুদা লীল মোত্তাকেন আর লেদিন আয়ু মেনু ওনাবিমু উনার সলা তাবা মিম্মা রজাক না হোমেউন ফেকোন সুপ্রিয় দর্শকবৃন্দ যে বিষয় নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি তা হচ্ছে জান্নাতের মাধ্যম কি জান্নাত যাওয়ার উপায় কি সব থেকে বড় জিনিস যেটা ধারণ করলে আমরা জান্নাত যেতে পারবো তার মধ্যে হচ্ছে নামাজ পড়া আল্লাহ রব্দুল আলিবিল বলছেন আলিফ লাহ মিম রাই এই এমন একটি যাতে সন্দেহের কোনো অবকাশ নেই হল মোত্তাক এই কিতাবটা হচ্ছে জন্য হেদায়তের উৎস এই কিতাবের মাধ্যমে মোত্তাকিরা হেদায় লাভ করতে পারবে যারা গায়বকে বিশ্বাস করবে ওয়াদৃশ্য সম্পর্কে যে কথাগুলি এসেছে সেই কথাগুলিকে বিশ্বাস করবে ওয়াদৃশ্যের অনেক কথা কবরের কথা নাইবি কথা জান্নাতের কথা জাহান্নামের কথা আখেরাতের কথা এই ধরনের যত কথা কোরআন হাদিসে নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলেছেন সেগুলাকে বিশ্বাস করার নাম হচ্ছে জিনিসের ওপরে বিশ্বাস যা কোরআন হাদিসে আমাদেরকে হয়েছে আর তাদের দ্বিতীয় গুণ হবে তারা নামাজ কায়েম করবে আল্লাহ তালা এখানে মোত্তাকিদের গুণ হিসাবে উল্লেখ করেছেন যে মোত্তাকিরা নামাজ কায়েম করে আর জাকাত দেয় ভাই প্রিয় দর্শক বৃন্দ আমাদের কাছে সব থেকে বড় মাধ্যম জান্নাত যাওয়ার হচ্ছে এই নামাজ এই নামাজ যদি আমরা যত্ন সহকারে আদায় করি তাহলে ইনস আল্লাহ তালা আমাদের জান্নাত যাওয়ার পথ সুগম হয়ে যাবে। তাইতু আল্লাহ তালা সুরা রাদের মধ্যে বলেছেন অল্লাদিনিনে আকামুস সালা আনফাকু আলানিয়া আল্লা তারা বলছেন যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে যারা আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য মিন আবা ইহিম ও আসবা জিহিম ও জুরিয়া এবং তাদের পিতা মাতা তাদের স্ত্রীরা এবং তাদের সন্তান সন্ততি যারাই ভালো কাজ করবে তাদের জন্য থাকবে এই জান্নাত ওয়াল মালা ইকাত হুলুন আলি হিম মিন কুল্লে বাব আর ফেরেস তারা এই জান্নাত কাছে আসবে প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করবে এই জান্নাতবাসীদের কাছে কেন সংবর্ধনা জানানোর জন্য তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য তারা বলবে সালাম আলাইকুম ধরার কারণে করতে গিয়ে এবাদত আমল করতে গিয়ে নামাজ পড়তে গিয়ে আরো দিনের কাজ করতে গিয়ে তোমাদেরকে যে চরম ধৈর্য ধরতে হয়েছিল সেই ধৈর্যের জন্য তোমাদের প্রতি শান্তি বর্ষণ হোক সত্যিকারের নামাজ পড়তে গেলে ধৈর্য ধরতে হয় ইবাদতের অনেক কাজ আছে যা বিনা ধৈর্যে বা বিনা সবরে করা যাবে না যখন আপনি হজ করতে যাবেন আল্লাহ হকবার কত যে ধৈর্য ধরতে হবে হজের মাধ্যমে যারা হজে গেছে তারা খুব ভালো করে জানে যে হজে কত ধৈর্যের দরকার বিরাট সবরের দরকার হয় হজে তাই ফেরেস তারা তাদেরকে বলবে ওই জান্নাত বাসীদেরকে সালাম আলাইকুম তোমাদের উপরে শান্তি বর্ষণ হোক বিমা সাবার যে ধৈর্য তোমরা ধারণ করেছিল সেই ধৈর্য ধারণের কারণে আল্লাহ তালা তোমাদের উপরে শান্তি বর্ষণ করুন ফানে ওক বাদার আর এই জান্নাতের ঘর তোমাদের জন্য কতই না উত্তম ঘর তো মোট কথা আমরা বুঝতে পারলাম মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে জান্নাত কিসের বিনিময়ে নামাজের বিনিময়ে জাকাতের বিনিময়ে এবং ধৈর্যের বিনিময়ে এই কাজগুলো যদি আমরা করি তাহলে এই কাজগুলার বিনিময় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ রসুল বলছেন সাল্লাহ আলী হাসাল্লাম যে আল্লাহ তালা বলেছেন আবদাউদ শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসকে আল্লামা আলবানী হাসান বলে গণ্য করেছেন বলা হয়েছে হাদিসের মধ্যে যে আল্লাহ তালা বলছেন হে নবী আমি তোমার উম্মতের পাঁচ বক্ত নামাজ ফরজ করেছি মান হাফ আদা আলাই হিন্না যে ব্যক্তি এই পাঁচ বক্ত নামাজ আদায় করবে লে হিন্না তার সময়ে অনেক সময় অনেক নামাজই আছে নামাজ পড়ে কিন্তু ঠিক মতো সময়ে নামাজ পড়ে না নামাজকে তার সময় থেকে অনেক দেরি করে অনেক বিলম্ব করে সময় চলে গেলে তখন পরে নেয় তারা মনে করে পরে নিলেই হলো যেভাবে হোক একবার পরে নিলেই হলো কিন্তু না যেভাবে হোক পরে নিলেই চলবে না বরং আল্লাহ তালা নামাজ ফরজ করেছেন আর সেই নামাজের তরিকা সে নামাজের সময় সেই নামাজের মানে পড়ার নিয়ম পদ্ধতি সে আল্লাহর কাছ থেকেই আসছে তো মহান আল্লাহ রাবুল আলমিন যে সময় নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে সেই সময়ের কথা হাদিসে উল্লেখ হয়েছে তো আমাদেরকে নামাজ পড়তে হবে সঠিক সময়ে ওই জন্য তো কোরআনের মধ্যে আছে আল্লাহ তালা বলেছেন সুরাতুল মাউনেল উল্লীল মুসাল্লিন আল্লাদিন ওয়াইল জাহান্নাম এমন মুসাল্লিদের জন্য যে মুসাল্লিরা তাদের নামাজের ব্যাপারে উদাসীন অর্থাৎ যারা নামাজকে সঠিক সময়ে পড়ে না বিলম্ব করে তাদের ইচ্ছা মতন পরে এরকম মুসাল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম আছে তাই আল্লাহ তালা নবীকে বলছেন তোমার উম্মতের ওপরে পাঁচ অক্ নামাজ ফরজ করেছি মানে হাফাদা আলাই হিন্না লেবতে হিননা যে ব্যক্তি ওই পাঁচ অক্ নামাজ যথাসময়ে আদায় করবে কান আলহ আহাদি আন উদ খেলাহুল জাননা। তার জন্য আমার কাছে ওয়াদা হচ্ছে বা আমি তার সাথে ওয়াদা করছি যে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো আমল্লামি ওয়াহাফেদ আলাই হিন্না আর যে ব্যক্তি ওই নামাজের যত্ন নিবে না ফালাই সালাহু আহাদুন আইনদি তার জন্য আমার কাছে কোনো অঙ্গীকার নেই হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আল্লাহ তালা তার নবীকে বললেন পাঁচ অক্ত নামাজ তোমার উম্মতের ওপরে ফরজ করা হয়েছে যদি তারা এই পাঁচ অক্ত নামাজ আদায় করে তাহলে আমি অঙ্গীকার করছি যে ওদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো অনুরূপ আরও একটা হাদিস এই হাদিসকেও আল্লামা আলবানি হাসান বলেছেন সেই হাদিসের মধ্যে রয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাহ বলছেন খামসুন মান হাফাদা আলাই হিন্না মা আল ইমানে বিল্লাহে দাখাল জান্নাতা পাঁচটি জিনিস এমন রয়েছে এই পাঁচটি জিনিস যদি কেউ আদায় করে আল্লাহর প্রতি ইমানের সাথে মানে আল্লাহর প্রতি ইমানও আছে আর সেই সাথে সাথে যদি এই পাঁচটা জিনিস আদায় করে দাখাল জান্না তাহলে সেই লোকটি জান্নাতে যেতে পারবে সেই পাঁচটি জিনিস কি তারপরে আল্লাহ নবী বলছেন সাল্লসাল্লাম প্রথম নম্বর হচ্ছে আসসালাওয়াতুল খামস পাঁচটি জিনিসের মধ্যে প্রথম নম্বর জিনিস হচ্ছে পাঁচ অক্তের নামাজ আল্লাহ উজু না ও রুকু এহিননা অহিন না অক্ত নামাজ সুন্দর উজু সুন্দর সাজদা সুন্দর রুকু করে যদি কেউ আদায় করে তাহলে আল্লা র তাকে জান্নাতে প্রবেশ করবেন দুই নম্বর হচ্ছে ও আদা জাকাত আলিহি যদি সে তার মালে জাকাত দেয় খুশি মনে আনন্দ সহকারে দিতে হবে এবং খুশি হতে হবে যে আমি আল্লাহর এই হকটা আদায় করতে পারলাম আর দুই নম্বরে হচ্ছে যে মালের জাকাত দেবে মনের মধ্যে আনন্দ সহকারে এনে জাকাত দেওয়ার ব্যাপারে যেন মনে কষ্ট না থাকে দিতে মন চায় না তাও দিতে হচ্ছে যেন খুব বাধ্যতামূলকভাবে সে দিতে হচ্ছে এরকম করে দিলে দেওয়া হবে হয়তো ফল হবে না কারণ আপনাকে দেওয়ার সময় আল্লাহ রাবুল আলমিনের এই অধিকারটা আমি আদায় করছি এটা তো আমার নয় এটা তো দিতেই হয় ফরজ কাজ তাই আনন্দ সহকারে দিতে হবে আর তিন নম্বর হচ্ছে হাদ্দুল বাইদ মানিস্তাতা আলাদা আলিকা সাবিলা বাইতুল্লা শরীফের হজ করা যে ব্যক্তি হজ করার মতন শক্তি সামর্থ্য আছে অর্থাৎ যে মক্কা শক্তি সামর্থ্য রাখে মক্কা যাওয়ার মতন যার ব্যবস্থা আছে তার জন্য বাইতুল্লাহ শরীফের হজ করা আর চার নম্বর হচ্ছে ওয়াসামা সামা রমাদান রমজান মাসের রোজা রাখা আর পাঁচ নম্বরে বলা হয়েছে ওয়া আব্দুল আমানা আমানত আদায় করা আমানতের রক্ষা করা আমানত খেয়ানত না করা তো এই পাঁচটি জিনিসের ব্যাপারে আল্লাহ নবী বললেন আল্লাহর ইমানের সাথে সাথে যদি এই পাঁচটি কাজ কেউ করে তাহলে আল্লাহ রব আলমিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন আরেকটি হাদিস সেই হাদিসটিও নুসরত আহমদে বর্ণিত হয়েছে এবং আল্লামা আলবানি হাদিসটিকে হাসান বলেছেন হাদিসটি হচ্ছে আল্লাহ নবী বলছেন পাঁচ বক্তের নামাজকে আল্লাহ তালা তার বান্দাদের ওপরে লিখে দিয়েছেন বা নির্ধারিত করে দিয়েছেন মাইউ হাফেজ আলাই হিন্না যদি কেউ পাঁচ অক্ত নামাজ যত্ন সহকারে আদায় করে ওয়ালামি উদায় মিনহুন্না সেই আন ইস্তেফা পান হিন্না আর কেউ যদি এই নামাজটাকে তুচ্ছ মনে করে যদি এই নামাজের কোনো কিছু বাদ না দেয় মানে যদি এটাকে তুচ্ছ মনে না অনেকে আছে সামান্য ব্যাপার মনে করে নিয়ে বাদ দিয়ে দেয় তুচ্ছ জ্ঞাপন করে যদি ছোট এবং কেউ যদি এটাকে তুচ্ছ এবং সামান্য মনে করে যদি বাদ না দেয় কান আল্লাহ আহদুন আইন্দাল্লাহে আইন ইউদ তাহলে আল্লাহর কাছে তার জন্য অঙ্গীকার রয়েছে যে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন তো পাচকদের নামাজ আদায় করা এটা হচ্ছে সব থেকে বড় মাধ্যম জান্নাতে যাওয়ার এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি আবার আসছি পুনরায় স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম একটি হাদিস যে হাদিসের মধ্যে বিশ্বনবী নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পাঁচটি জিনিস যদি কেউ আদায় করে আল্লাহর ওপরে ইমান রাখার সাথে সাথে তাহলে আল্লাহ রবুল আলিমী তাকে জান্নাতে প্রবেশ করাবেন তার মধ্যে একটি হলো সালাবাতুল খামস পাঁচ ওয়াক্তের নামাজ আলা উদুয়ে হিননা ও হিন্না ও রকুয় হিননা সুন্দরভাবে উজু করে সুন্দরভাবে রুখু করে আর সুন্দরভাবে চেষ্টা করে আর দুই নম্বরে হচ্ছে যে মালের জাকাত দেবে মনের মধ্যে আনন্দ সহকারে এনে জাকাত দেওয়ার ব্যাপারে যেন মনে কষ্ট না থাকে দিতে মন চায় না তাও দিতে হচ্ছে যেন খুব বাধ্যতামূলকভাবে সে দিতে হচ্ছে এরকম করে দিলে দেওয়া হবে হয়তো ফল হবে না কারণ আপনাকে দেওয়ার সময় আল্লাহ রবুল আলমিনের এই অধিকারটা আমি আদায় করছি এটা তো আমার নয় এটা তো দিতেই হয় ফরজ কাজ তাই আনন্দ সহকারে দিতে হবে আর তিন নম্বর হচ্ছে হাদ্দুল বাইত মানিস্তাতা আ ইলাদা আলিকা সাবিলা বাইতুল্লাহ শরীফের হজ করা যে ব্যক্তি হজ করার মতন শক্তি সামর্থ্য আছে অর্থাৎ যে মক্কা যাওয়ার শক্তি সামর্থ্য রাখে মক্কা যাওয়ার মতন যার ব্যবস্থা আছে তার জন্য বাইতুল্লাহ শরীফের হজ করা আর চার নম্বর হচ্ছে ওয়াসামা রামাদান রমজান মাসের রোজা রাখা আর পাঁচ নম্বরে বলা হয়েছে ওয়া আব্দুল আমানা আমানত আদায় করা আমানতের রক্ষা করা আমানত খেয়ানত না করা তো এই পাঁচটি জিনিসের ব্যাপারে আল্লাহ নবী বললেন আল্লাহর ওপরে ইমানের সাথে সাথে যদি এই পাঁচটি কাজ কেউ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন আরেকটি হাদিস সে হাদিসটিও নুসরত আহমদে বর্ণিত হয়েছে এবং আল্লাহ আলবানি হাদিসটিকে হাসান বলেছেন হাদিসটি হচ্ছে আল্লাহ নবী বলছেন পাঁচ বক্তের নামাজকে আল্লাহ তালা তার বান্দাদের ওপরে লিখে দিয়েছেন বা নির্ধারিত করে দিয়েছেন মাইউ হাফেজ আলাই হিন যদি কেউ পাঁচ অক্ত নামাজ যত্ন সহকারে আদায় করে ওলামি উদায় মিন হুন্না সেই আন ইস্তেফা পান বে হাতে আর কেউ যদি এই নামাজটাকে তুচ্ছ মনে করে যদি এই নামাজের কোনো কিছু বাদ না দেয় মানে যদি এটাকে তুচ্ছ মনে না অনেকে আছে সামান্য ব্যাপার মনে করে নিয়ে বাদ দিয়ে দেয় তুচ্ছ জ্ঞাপন করে যদি ছোট এবং কেউ যদি এটাকে তুচ্ছ এবং সামান্য মনে করে যদি বাদ না দেয় কান আল্লাহ ইউদ খেলাহুল জাননা। তাহলে আল্লাহর কাছে তার জন্য অঙ্গীকার রয়েছে যে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন তো পাঁচক্ নামাজ আদায় করা এটা হচ্ছে সব থেকে বড় মাধ্যম জান্নাতে যাওয়ার এই নামাজ যত্ন সহকারে আদায় করুন ইনশা আল্লাহ তালা এই নামাজের ওসিরায় এই নামাজের মাধ্যমে একদিন আমরা জান্নাত লাভ করতে পারব। নামাজ আমাদের জান্নাত যাওয়ার পথকে সুগম করে দিবে ইনশা আল্লাহ তালা কেয়ামতের মাঠে তো আগেও আমরা জেনেছি সর্বপ্রথম এই নামাজ সম্পর্কে প্রশ্ন হবে আর একটি হাদিস যা বুখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলছেন মানসাল্লাল বারদাইনে দাখালাল জান্নাতা যে ব্যক্তি দুটি ঠান্ডার সময়ের নামাজকে আদায় করবে যে ব্যক্তি দুটি ঠান্ডার সময়ের নামাজকে আদায় করবে দাখালাল জান্নাতা সে জান্নাতে যাবে এই ঠান্ডার সময়ের নামাজ কোনটা কোনটা ব্যাখ্যায় বলা হয়েছে আসর এবং ফজরের নামাজ আসরের নামাজ যখন মনে করলে সূর্যের তাপ কমে যায় তখন ঠিক সন্ধ্যা আগে আমরা এই নামাজ পড়ি ঠান্ডার সময় যেন একটু শুরু হয়ে যায় তাই এটাকে ঠান্ডার সময় বলে গণ্য করা হয়েছে তাই নবী বলছেন দুই ঠান্ডার সময়ের নামাজ যদি কেউ আদায় করে তাহলে সে জান্নাতে যাবে একটা হচ্ছে আসর আর একটা হচ্ছে ফজর আসলেই ফজরের সময় ঠান্ডার সময় যেখানে খুব শীতকাল যেখানে খুব শীত পড়ে তাদের জন্য ফজরে উঠে নামাজ পড়া একটু ভারী হয় সত্যিকারের ভারী হয় ইনশা আল্লাহ তালা ঠান্ডার সময় হলেও যদি আপনি এই আরামকে ত্যাগ করে নামাজে শরিক হয়ে যান তাহলে এই কুরবানি দেওয়ার কারণে মহান আল্লাহ রবুল আলমিন আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন মূল্যবান জিনিস যে কাজটা যত কঠিন তার মূল্য ও তত বেশি যে ইবাদতটা যত কষ্টের তার নেকিও তত বেশি তাই তো আল্লাহ নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন রাকা তাইল ফাজরে খায়রুম মিনার দুনিয়া ওয়ামাফিহা ফজরের দুরিকা সুনত ফরজের কথা আল্লাহ নবী বলছেন না ফজরের যে ফরজ দুরিকাত নামাজ আমরা পড়ি তার যে কত মূল্য তা কিন্তু আল্লাহ নবী বলছেন না শুধু যে সুন্নত দুরিকাত পড়ি সেই সুন্নত সম্পর্কে আল্লাহ নবী রাকাাতাইল ফজরে খায়রুম মিনা দুনিয়া ওয়ামাফিহা ফজরের দুরিকাৎ সুন্নতের মূল্য আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকেও অনেক অনেক বেশি তাহলে সুনত নামাজ যে দুরিকাত ফজরের তার যদি এত মূল্য হয় তাহলে যে ফরজ ফরজনের তার মূল্য কত বেশি হবে তা আমাদের সহজে বুঝার ব্যাপার তো ভাইর আমার কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাম আমাদের জন্য আদর্শ এবং আমাদের জন্য তিনি শিক্ষক ছিলেন তিনি আমাদেরকে বলে যাচ্ছেন দেখিয়ে যাচ্ছেন আমাদের জান্নাত যাওয়ার পথ অনুরূপভাবে আমরা অনেকেই ফরজ নামাজ পড়ে শূন্যতের যত্ন নেই না অনেকেই আবার এরকম আছে নামাজ পড়ে পাঁচ অক্তের কিন্তু নামাজ পড়ে আর চলে যায় সুন্নতগুলো কিন্তু আদায় করে না এই মনে করে যে এগুলো তো সুন্নত পড়লেও হবে না পড়লেও হবে সুন্নত নামাজ না পড়লে গোনা তো আর হবে না কথা ঠিক গোনা হবে না সুন্নত নামাজ না পড়লে নেকি থেকে বঞ্চিত হবেন হয়তো আল্লাহ তালা আপনার গোনার খাতায় কোনো গুণা লিখবেন না কিন্তু আপনি অনেক নেকি থেকে বঞ্চিত হবেন কারণ রসরি করিম সাল্লাহ সাল্লাম কোনো সুন্নত নামাজকে বাদ দিতেন না আমাকে আর আপনাকে চিন্তা করতে হবে যে নবী আল্লাহ তালা যাকে বলেছেন যে তোমার পূর্বেকার পরে কার করে দেওয়া হয়েছে যে জান্নাতে জান্নাতে যাওয়ার আগে কেউ যেতে পারবে না সর্বপ্রথম জান্নাতে যাবেন কে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল্ল আলমিন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ তিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন সেই নবী জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ নবী বলছেন বখারি এবং মুসলিমে বর্ণিত হয়েছে নবী বলছেন আতি বাব আল জান্নাত আস্তাত্তে হো ফাইয়াকুল ওমান আকুল ও মোহাম্মদ ফাইয়াকুল বেকা ওমের আল্লাহ আফতাহা বাবান লে আহদিন আল্লাহ নবী বলছেন আমি জান্নাতের দরজায় এসে জান্নাতের দরজাই হাতের আঘাত দেব তখন সেই জান্নাতের দারোয়ান বলবে মান তুমি কে আকুল ও আমি বলবো আমি মোহাম্মদ তখন সে বলবে বিকা উমের আল্লাহ আফতাহা বাবা আহাদিন কাবলা আমাকে এই নির্দেশ দিয়ে এখানে আল্লাহ বসিয়ে দিয়েছেন যে তোমার পূর্বে কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না সুহান আল্লাহ যে নবীর জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে যেতে পারবে না সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সুন্নত নামাজগুলো গুলো যত্ন সহকারে পড়তেন তাহলে আমরা কোন ভিত্তিতে এবং কোন কথার ভিত্তিতে কোন যুক্তির ভিত্তিতে এই নামাজ আমরা ত্যাগ করব। আল্লাহ নবী পড়েছেন আর আমাদেরকে যত্ন সহকারে সেই নামাজগুলো পড়তে বলেছেন আর সেই নামাজগুলোর ফজিলতের কথা আমাদেরকে জানিয়ে দিয়ে বলেছেন এটাও বুখারী ও মুসলিমের হাদিস আল্লাহর নবী বলেন মা আমিন আব্দিন ইউসাল্লি লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন সিন্তাই আশরা তাকাতান তাতাওয়আন গায়রাল ফারিজা ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ আল্লাহ নবী বলছেন এমন কোন বান্দা নেই যে বান্দা যে বান্দা প্রতিদিন বারোরিক সুন্নতের যত্ন নেয় নেয়াররিকাস সুন্নত যে বান্দা যত্ন সহকারে আদায় করে সেই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে একটি ঘর তৈরি করবেন বা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে ফরজ নামাজের বাদে বাররিকাজ সুন্নত যেটাকে সুন্নতে মোয়াক্কাদা বলা হয় গুরুত্বপূর্ণ সুন্নত এই বার রিকা সুন্নত যদি কেউ যত্ন সহকারে আদায় করে তাহলে আল্লাহ রব আলী তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন সেই বারিক সুন্নত কি মগরবর পরে দুরি কাত এসার পরে দুরি কাত আর ফজরের আগে দুরিকাঁত এই হচ্ছে বার রিকা এই বাররিকাজ সুন্নত যদি কেউ যত্ন সহকারে আদায় করে আল্লাহ নবী বলছেন আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন অনুরূপভাবে ভাবে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বিশেষ আরেকটি হাদিসে বলেছেন যে হাদিসে আছে যে আল্লাহ নবী ফজরের দুরিকা সুনত আর ভিতরের নামাজকে কোন অবস্থাতেই আল্লাহ নবী ছাড়তেন না ফজরের দুরিকা সুনত আর ভিতরের নামাজটা আল্লাহ নবী অবস্থাতেই ছাড়তেন না কোন অবস্থার মানে হচ্ছে যখন তিনি সফরে গিয়ে চার রেখা নামাজগুলো কসর করে পড়তেন তখন কিন্তু এশার সুন্নত এই সুন্নত নামাজ গুলো কিন্তু আল্লাহ নবী তখন পড়তেন না যখন তিনি সফরে থাকতেন কেননা সফরে তিনি নামাজকে কসর করে চার চারিকাত নামাজ গুলোকে দুরিকাত করে পড়তেন কিন্তু তখন যখন নামাজকে আল্লা নবী করে পড়তেন তখন কিন্তু এই আর নামাজকে তিনি ছাড়তেন না এই নামাজ দুটো কিন্তু আল্লাহ নবী পড়তেন আমরা বুঝতে পারছি নবী আমাদের জন্য আদর্শ নবীর শিক্ষা আমাদের জন্য মহান শিক্ষা সেই নবী যেহেতু ফজরের দুরিকার সুনত ছাড়তেন না ভিতরে ছাড়তেন না অতএবা আমরাও যখন সফরে যাব। তখন যদি নামাজকে কসর করে পড়ি চার লেখার নামাজগুলো কসর করে পড়ব কিন্তু ফজরের দুরিকা সুনুদ আর ভিতরের নামাজটা অবশ্যই পড়ে নেব আমি বলতে চাইছিলাম ভাইরা আমার বিশ্বরবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাহ আমাদেরকে দিচ্ছেন জান্নাব যাবার মাধ্যম আর জান্নাত যাবার মাধ্যম হিসাবে আল্লাহ নবী আমাদেরকে দেখিয়ে দিলেন যে জান্নাত যাবার মাধ্যম হচ্ছে যে এই নামাজগুলো যেগুলো আল্লাহ নবী বলেছেন আর নামাজ বলতে শুধু ফরজ নামাজ কিছু সুন্নত নামাজ আছে সেগুলো যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ তালা আমাদের জান্নাত যাওয়ার পথ সুগম হয়ে যাবে আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন ওয়সাল আল্লাহ আলা নবী জানা মোহাম্মদ ও আল্লাহ আলহি আজমাইন।